জামালপুর দুই ইসলামপুর আসনে জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপুর গোঠাইল মাঠে লাঙ্গলের গণজোয়ার। সাধারণ জনগণের উপচে পড়া ভিড় এদিকে হাজারো জনতার সামনে খাদেম হিসেবে খেদমতের উদ্দেশ্যে মোস্তফা আল মাহমুদকে জনগণের মাঝে তুলে দিলেন তার শ্রদ্ধেয় বাবা মাওলানা শাহজালাল। বিস্তারিত দেখুন শাহিন আলমের তথ্য ও ভিডিও চিত্রে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর দুই ইসলামপুর আসনে জাতীয় পার্টি মনোনীত এমপি পদপ্রার্থী মোস্তফা আল মাহমুদের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গোঠাইল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, জেলা জাতীয় পার্টির সভাপতি, লাঙ্গল প্রতীকে এমপি পদপ্রার্থী মোস্তফা আল মাহমুদ। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন সাবেক পাঁচ নম্বর নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান বাদল। এদিকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জেলা জাতীয় পার্টির সহসভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিপুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান মানিক, আহ্বায়ক সম্পাদক শাহজাদা চৌধুরী, যুব সংহতির শাহিনসহ জেলা এবং উপজেলা জাতীয় পার্টির সকল নেতৃবৃন্দ, ইসলামপুরের আপামর জনগণ এবং ভোটারগণ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতীয় পার্টির মনোনীত এমপি পদপ্রার্থী মোস্তফা আল মাহমুদ হাজারো জনতার মাঝে প্রধান অতিথির বক্তব্যে ইসলামপুরের সার্বিক বিষয় তুলে ধরে তিনি জানান, আপনারা বিশ্বাস করবেন না, আমি যে কাজগুলো ইতিমধ্যে হাতে নিয়েছি এগুলো যদি বাস্তবায়ন হয়, আপনারা এতগুলো লোক আছেন, প্রায় 35-40 হাজার লোক এখানে, আপনারা স্বপ্নেও ধারণা করতে পারবেন না যে কি ইসলামপুর ছিল আর কি হবে। আমি একটু বলি, ইতিমধ্যে 750 মেগাওয়াট সৌর বিদ্যুতের প্রকল্প বাস্তবায়নের জন্য ইসলামপুরকে সরকার বেছে নিয়েছে, এবং তার মধ্যে একটা প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই স্বাক্ষর করে প্রকল্প ফাইনাল হয়ে গেছে। আরও তিনটা প্রকল্প, একটা হচ্ছে যে বেলগাছা চরের মধ্যে, আরেকটা হচ্ছে হলো দুটো হলো নোয়ারপাড়া ওই চরের মধ্যে, আর একটা প্রকল্প হচ্ছে আপনার পুরো সাপধুরি চীনাডুলির অংশ, এই যে পশ্চিম নন্দনাপাড়া, বীর নন্দনাপাড়া, আমতলি, এরপরে পুরো আপনার হচ্ছে বেলগাছার কিছু অংশ, এটা মিলে প্রায় 20,000 একর মধ্যে একটা সমীক্ষা চলমান আছে। এটা প্রাথমিক সমস্যা অলরেডি অনুমোদন হয়ে গেছে, এখন দ্বিতীয় সমস্যা চলমান আছে। এটা যদি বাস্তবায়ন হয় এখানে প্রায় 50-60 হাজার কোটি টাকা বিদেশি বিনিয়োগ হবে, আর বিনিয়োগ হলে এই ইসলামপুরের মানুষ যে কয়টা বেকার ফেকার আছে একটারও একটা লোকও বাকি থাকবে না চাকরি পাওয়ার। আমি কোনো গল্প করতেছি না, মিথ্যার আশ্রয় নিতেছি না, আমার কাছে কাগজ আছে, মন্ত্রণালয় আছে, আপনারা অনেকে শিক্ষিত লোক আছেন, উচ্চ শিক্ষিত লোক আছেন এখানে, আপনারা একটু খোঁজখবর নিয়ে দেখবেন। অপরদিকে মোস্তফা আল মাহমুদের বাবা হাজারো জনতার জনস্রোত দেখে ইসলামপুরবাসীর উন্নয়ন এবং ভাগ্যের পরিবর্তন আনতে, নদী ভাঙন রোধ করতে লাঙ্গল মার্কা প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং ইসলামপুরবাসীর খেদমত করতে এমপি বানানোর আহ্বান জানিয়ে হাজারো জনতার মাঝে নিজের প্রতিষ্ঠিত সন্তান মোস্তফা আল মাহমুদকে অনুষ্ঠানে হাজারো জনতার সম্মুখে খেদমতের উদ্দেশ্যে তাদের হাতে তুলে দেন তিনি। সবাইকে আমি জানাই সশ্রদ্ধ সালাম। আমি আপনাদের সুপরিচিত, আপনাদের ইসলামপুর উপজেলার সুপরিচিত ব্যক্তি। আমি সংক্ষেপে দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আপনারা একটু চিন্তা করবেন, বুঝবেন। আমি বড় দুইটা সন্তানকে বলছিলাম, বাবা তোমরা কী করবে, আমি চাকরি করে হয়তো 10 বিঘা জমি করতে পারবো, পরবর্তীতে তোমরা চার ভাই চার বোন এই যে 10 বিঘা জমি ভাগ করে নিলে কয় ছটা করি হব। তোর মোস্তফা আল মাহমুদ, মোস্তফা আল মকিত দুই ভাইয়ে বলছিল আব্বা আমাদের পড়ালেখার খরচ দেন। আমি বলছি আমার শরীরের চামড়া ছুরিয়ে হইল প্রাথমিক পর্যায়ের,
লেখাপড়ার খরচ দেবো হালাল উপার্জন করে। আমার জীবনে আমি দুই হাত কালা করি নাই। আমি দীর্ঘ 35 বছরে আজ প্রিন্সিপাল চাকরি করছি বিভিন্ন প্রতিষ্ঠানে, কোথাও কুত্রা বিয়েও আমার রেকর্ড নাই। আমি দুই হাত কালা করি নাই। আজকে আপনাদের জনসমুদ্রের সম্মুখে ওর ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন সবার জন্যই যা করেছে তা দিয়েও চলতে পারবে। আজকে আমি আপনাদের কাছে জলজ গম্ভীর স্বরে বলছি, মুস্তফা আল মাহমুদকে আপনাদের খেদমত করার জন্য আমি তাকে দিয়ে দিলাম এবং তার জীবনের দীর্ঘায়ু কামনা করি, তার জন্য প্রার্থনা করে আমি এই নির্বাচনে পাঠিয়ে দিয়েছি। আপনারা তার হাতকে শক্ত করবেন, নির্বাচিত করিয়েন, নাঙ্গলে ভোট দিয়ে জয়যুক্ত করিয়ে দেশ ও দশের খেদমত করার সুযোগ দিবেন।